প্রিয় বন্ধুরা, ভুল কাজের কথা বললে ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা না জানি কত শত ভুল করে এসেছি। এই ভুল করার জন্য কতবার যে মায়ের হাতে জুতোর বাড়ি আর বাবার হাতে চড় খেয়েছি তার কোনো হিসাবই নেই। তবুও আমরা নিজেদেরকে শোধরাতে পারিনি। আর এই রকম ধরনের লোকজন যখন বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে যায়, তখন তারা তাদের ছোটবেলার সমস্ত রাগ কাজের উপরেই দেখায়। বিষয়টা শুনতে হাস্যকর মনে হলেও আর্কিটেকচার ফিল্ডে এমন অনেক ভুল কাজের নিদর্শন আছে যার ফলে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটেছে, এমনকি অনেকে গুরুতর আহত পর্যন্ত হয়েছে। তো আজকের এই ভিডিওতে এইরকম বেশ কিছু ভুলের নিদর্শন দেখে নেব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, জন হ্যাংকক টাওয়ার। বন্ধুরা, আপনারা যখন কোনো বড় বিল্ডিংয়ের পাশ থেকে হেঁটে যান, তখন নিশ্চয়ই মনে হয় না যে ওই বিল্ডিংয়ের ওপর থেকে কিছু এসে মাথায় পড়ে যায় আর আপনি তখনই মারা যান। কিন্তু আপনি যদি হ্যাংকক টাওয়ারের পাশ থেকে যান, তাহলে অবশ্যই মাথায় একটা হেলমেট পরে যাবেন, কারণ এই বিল্ডিংয়ের জানালা খসে কখন যে আপনার মাথায় পড়বে তার কোনো গ্যারান্টি নেই। এই রকমটা হওয়ার কারণ হলো, যখন এই বিল্ডিংটা তৈরি করা হচ্ছিল তখন এর গঠন এবং গাঁথুনি সব ঠিকই ছিল, কিন্তু এর জানালাগুলিকে ঠিকভাবে সেট করা হয়নি। আর ইঞ্জিনিয়ারদের এই রকম ভুলের কারণে যখন জোরে হাওয়া বয়, তখন জানালাগুলি সহ্য করতে না পেরে খসে পড়তে থাকে। যদিও এখন এগুলিকে ঠিকভাবে বসানো হয়েছে, কিন্তু তবুও মানুষজন এখনও ওই বিল্ডিংয়ের পাশ থেকে যেতে ভীষণ ভয় পায়। আর ভয় পাবে নাই বা কেন, শখ করে কে বা চাইবে নিজের মাথা ফাটাতে। নাম্বার 9, দুবাই মল অ্যাকোয়ারিয়াম। দুবাইয়ের এই মলটি খুবই বিখ্যাত, আর আপনি কল্পনাও করতে পারবেন না যে এখানেও গণ্ডগোল হতে পারে। তবে বজ্র আঁটুনি ফসকা গেড়ো বলে একটা কথা আছে না, এটাও ঠিক সেই রকম। এই মলের ভেতরে একটা বিরাট বড় অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়েছে, যার মধ্যে 33,000 বিভিন্ন প্রজাতির জলচর প্রাণী আছে এবং 400 মতো সার্ক আছে, যাদেরকে দেখতে প্রতিদিন প্রায় লাখেরও বেশি মানুষ ভিড় করে। কিন্তু আপনি কি জানেন, এই অ্যাকোয়ারিয়ামের দেওয়ালের কাঁচে একবার ফাটল ধরেছিল? হ্যাঁ বন্ধুরা, এর ফলে হু হু করে জল বাইরে বেরিয়ে এসেছিল। যদিও দুবাই সরকার এই বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করে গেছে, কিন্তু ওই সময়ে ওই মলে উপস্থিত থাকা অনেক ট্যুরিস্ট প্রত্যক্ষভাবে এই ঘটনার সাক্ষী আছে। সত্যি অ্যাকোয়ারিয়ামের কাঁচ ভেঙে গিয়ে জলের সাথে বেশ কিছু ছোট ছোট প্রাণী বাইরে বেরিয়ে এসেছিল। ঘটনাটা সত্যি হোক বা মিথ্যা, কিন্তু দুবাইয়ের এই মলটি যেমনই বিখ্যাত তেমনই ভয়ানক। কারণ সত্যি যদি 400টা সার্ক একসাথে বাইরে বেরিয়ে আসতো, তাহলে মলের ভেতর থেকে একটা মানুষও বেঁচে বাইরে ফিরত না। নাম্বার 8, ক্যাম্পার অ্যারিনা। বন্ধুরা, এটা 1979 সালের ঘটনা, যখন ক্যাম্পার অ্যারিনার ছাদ পুরো ভেঙে পড়ে গিয়েছিল। আর অবাক করার বিষয় হলো, এটা যখন ভেঙে পড়ে যায় তার ঠিক 24 ঘন্টা আগে এটিকে তৈরি করা ইঞ্জিনিয়াররা বলেছিল এখনও পর্যন্ত ইতিহাসের সবথেকে শক্তিশালী বিল্ডিং হবে এটা। কিন্তু তার ঠিক পরের দিন একটা ঝড়ের কারণে বিল্ডিংয়ের পুরো ছাদটাই একসাথে ভেঙে পড়ে যায়। পরে যখন ভেঙে পড়ার কারণ তল্লাশি করা হচ্ছিল, তখন জানা যায় ছাদটি তৈরি করার সময় হ্যাঙ্গার বোর্ডে প্রবলেম ছিল, যেটাকে ঠিকভাবে সেট করা হয়নি, ফলে ঝড়ের কবলে পড়ে পুরো ছাদটাই একসাথে ভেঙে পড়ে। নাম্বার 7, দ্য কিউবিক ব্রিজ। বন্ধুরা, যখন একটি ব্রিজকে দুবার ধরে বানানো হয় এবং এই কারণের জন্য দুবার করে মানুষের যখন মৃত্যু ঘটে, তাহলে একবার ভেবে দেখুন ইঞ্জিনিয়ারদের কত বড় ভুলের মাশুল দিতে হয়েছিল সাধারণ মানুষকে। হ্যাঁ বন্ধুরা, সেন্ট লরেন্স নদীতে প্রথম এই ব্রিজের কাজ 1900 শতকের গোড়ার দিকে শুরু হয়েছিল। শুরুর দিকে সব কিছু বেশ ঠিকঠাকই চলছিল, নদীর একটি পাড়ের ব্রিজও সম্পূর্ণভাবে কমপ্লিটও হয়ে গিয়েছিল। কিন্তু তখনই হঠাৎ কর্মীদের মনে হলো ব্রিজের স্বাভাবিক ওজন তার আসল ক্যাপাসিটির থেকে একটু বেশি হয়ে গেছে, আর বাকি জিনিসগুলিকেও সঠিকভাবে চেক করা হয়নি। যদিও চিফ ইঞ্জিনিয়ার প্রথমেই এই বিষয়ে সাবধান করে দিয়েছিল, কিন্তু তখন তার কথা কেউ সেইভাবে শোনেইনি, আর তার ফলে ব্রিজটি রেডি হয়ে যাওয়ার মাত্র 15 সেকেন্ডের মাথায় ভেঙে চৌচির হয়ে নদীতে পড়ে যায়। আর সবথেকে বেদনাদায়ক ব্যাপারটা হলো, ব্রিজে কাজ করা 86 জন কর্মীর মধ্যে 75 জন কর্মী মারা গিয়েছিল, আর বাকি বেঁচে থাকা কর্মীরা বেশ গুরুতর আহত হয়েছিল। আর তারপরে পুনরায় সমস্ত ভুল খুঁটিয়ে দেখে আবার নতুন করে কাজ শুরু হয়, কিন্তু দ্বিতীয়বারের কাজেও আবার ভেঙে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আবারও প্রায় 13 জন মানুষের মৃত্যু ঘটে। কিন্তু তৃতীয়বার যখন এই ব্রিজটিকে পুনর্নির্মাণ করা হয়েছিল, তখন ভীষণভাবে সব কিছু খুঁটিয়ে পর্যবেক্ষণ করে দেখে তারপর ব্রিজটিকে পুনর্নির্মাণ করা হয়, আর তারপর থেকে এখনও পর্যন্ত এই ব্রিজটি বেশ শক্ত হয়েই দাঁড়িয়ে আছে। কিন্তু এর পেছনের ইতিহাসটা বেশ বেদনাদায়ক এবং ভয়ানক। নাম্বার 6, লেনিং টাওয়ার অফ পিসা। ইটালির পিসা শহরের হেলানো টাওয়ারের ব্যাপারে আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এটাও একটা আর্কিটেকচার ফেলিওর। প্রথমে এটি তৈরি করতে 200 বছরের মতো সময় লেগেছিল, আর যখন এটা সম্পূর্ণ বানানো হয়ে যায় তখন খেয়াল হয় এটা অনেকটা হেলে আছে, মাটির সাথে প্রায় 3.2 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে। প্রথমে এটিকে উপেক্ষা করা হয়েছিল, আচ্ছা ঠিক আছে কী বা হবে, কিন্তু যত দিন যেতে লাগলো এই টাওয়ার আরও বেশি হেলে পড়ছিল। এখন তো পুষ্পাও ঝোঁকে না, কিন্তু এই টাওয়ার এত বড় হওয়া সত্ত্বেও ধীরে ধীরে ঝুঁকেই পড়ছে, আর এমনভাবে এটা দিন দিন হেলে পড়ছে যে মনে হয় কোনো দিন নয় ঘাড়ে এসে পড়ে যায়। একটা সময় মানুষজন এই টাওয়ারের মধ্যে যেতে ভয় পেত। প্রতিনিয়ত ধীরে ধীরে হেলে পড়ার জন্য এই টাওয়ারের বেসটিকে খুব ভালোভাবে মেরামত করা হয়েছিল,
কিন্তু পরে সামান্য ঠিক হলেও এই টাওয়ার এখনও ধীরে ধীরে হেলেই পড়ছে। এই কারণে একসাথে অল্প সংখ্যক মানুষকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কারণ টাওয়ারের উপরে যদি একসাথে অনেক মানুষ ভিড় করে তাহলে বেশি ওজনের কারণে ভেঙে পড়তে পারে। নাম্বার 5, দ্য ডেথ রে হোটেল। লস ভেগাসের এই হোটেলটি তার ডিজাইনের জন্য পুরো পৃথিবীতে ভয়ানকভাবে কুখ্যাত হয়ে আছে। যেমনটা আপনারা দেখছেন, এই হোটেলটিকে কার্ভ শেপে তৈরি করা হয়েছে, আর এর গায়ে যা কাঁচ লাগানো আছে তা সত্যি সুন্দর। যদি কখনও আপনি এই হোটেলের মধ্যে যান তাহলে আপনার খুব ভালো লাগবে, কিন্তু যদি আপনি এর সুইমিং পুলে আসেন তাহলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, কারণ হোটেলের গায়ে লাগানো অসংখ্য কাঁচ সূর্যের আলোকে প্রতিফলিত করে নিচে ফেলে, তার ফলে নিচে বাইরে থাকা মানুষজনের অবস্থা গরমে একদম শোচনীয় হয়ে যায়। এইটুকু অংশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। ভেবে দেখুন কতটা গরম হতে পারে। এখানে লাগানো কাঁচে আলোর প্রতিফলনের ফলে একবার একজন মানুষের চামড়া পুড়ে গিয়েছিল, সেই জন্য এই হোটেলটিকে ডেথ রে হোটেল বলা হয়। নাম্বার 4, ট্যাকোমা ন্যারোস ব্রিজ। বিখ্যাত সব ইঞ্জিনিয়ারদের ভুলের মধ্যে এটিও একটা বড় রকমের ভুল। ওয়াশিংটন রাজ্যে তৈরি করা এই ব্রিজ 1944 সালে ভেঙে পড়েছিল। তখন 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া প্রবাহিত হচ্ছিল, আর এই হাওয়ার কারণেই এই ব্রিজ ভেঙে পড়ে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, হাওয়া তো এরকমভাবেই চলে, পৃথিবীতে অনেক ব্রিজ আছে যারা এর চেয়েও বেশি হাওয়াতে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভাবছেন, কারণ হাওয়ার কোনো ভুল নেই। ভুল হলো এই ব্রিজের গঠন প্রণালী। এর সাপোর্ট সিস্টেম পুরো খারাপ হয়ে পড়েছিল, এবং এটি এতটাই ফ্লেক্সিবলভাবে বানানো হয়েছিল যে অল্প হাওয়াতেই ভেঙে পুরো চৌচির হয়ে গেছে। আর যখন এটি ভেঙে পড়েছিল তখন সেই দৃশ্যটা বেশ ভয়ঙ্কর প্রকৃতির ছিল, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত মানুষের এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে সামান্য হাওয়ার কারণে এত বড় সুন্দর একটা ব্রিজ ভেঙে যেতে পারে। নাম্বার 3, বায়ো মিউজিও। বন্ধুরা, আপনারা এই যে রং বেরঙের ঝুপড়ি দেখতে পাচ্ছেন, এটা আসলে পৃথিবীর মধ্যে সব থেকে ব্যয়বহুল একটা বড় ভুলের মাশুল। এটার কাঠামো তৈরি করতে 15 বছর সময় লেগেছে, এবং কনস্ট্রাকশন করতে আরও 10 বছর সময় লেগেছে, আর ফাইনালি এত কিছুর পরে $100 মিলিয়ন খরচা করে এই রঙিন কাকতাড়ুয়াটাকে বানানো হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা, এটা তৈরি করতে $100 মিলিয়ন খরচ করা হয়েছে। এটার ডিজাইন বিখ্যাত আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক গ্যারি তৈরি করেছিল। আর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, এই বাড়িটি তৈরি করতে $100 মিলিয়ন কেন, $100 কেউ খরচা করবে না। এটা একটা বাড়ি না কাকতাড়ুয়ার গাড়ি? বাস্তবে সত্যি এই বাড়িটা খুবই জঘন্য প্ল্যানে তৈরি করা হয়েছিল। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা বায়োডাইভার্সিটি মিউজিয়াম। সত্যি কথা বলতে কি, এর থেকে আরও ভালো ডিজাইন আমাদের এখানকার লোকাল রাজমিস্ত্রিরাও তৈরি করতে পারে, তাও আবার 600 টাকার রোজে। নাম্বার 2, দ্য সিঙ্ক হোল। চলুন বন্ধুরা, এবার গটেমালা শহর থেকে ঘুরে আসি, যেখানে 2010 সালে একটা ভয়ঙ্কর দুর্যোগের কারণে 3 জন মানুষের মৃত্যু হয়, আর প্রচুর মানুষ গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল। আর এমনটা হওয়ার কারণ হঠাৎ করে তৈরি হওয়া সিঙ্কহোলের জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত বড় একটা সিঙ্কহোল তৈরি হয়েছে। এগুলো সাধারণত মাটির বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে, যার ফলে বিশাল মাপের একটা গর্তের সৃষ্টি হয়। কখনো কখনো এই সিঙ্কহোলের মধ্যে একটা বড় বিল্ডিং অনায়াসে তলিয়ে যেতে পারে। কিন্তু এই ঘটনার যখন তদন্ত শুরু হয় তখন জানা যায় এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মাটির নিচে সিউয়েজ পাইপের লাইনে গণ্ডগোল হওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, যে লোকটি এইখানে পাইপলাইনের কাজ করেছে সে কখনো ভাবেনি তার সামান্য একটা ভুলের জন্য এত বড় মাশুল দিতে হবে। নাম্বার 1, যখন বিখ্যাত আর্কিটেক্টদের কুখ্যাত ভুলগুলিকে ব্যাখ্যা করা হচ্ছে, তখন এই ছবিগুলোকে দেখে আপনাদের কী মনে হতে পারে? এখানে বাঁদিকের ছবিটি একটা স্লিপ চড়ার মেশিন, আর ডান দিকের ছবিটা বুঝতেই পারছেন জল ফেলার বেসিন। উফ, কি সাংঘাতিক ডিজাইন রে বাবা, ভিড়মি খাওয়ার মতো অবস্থা হয়ে যায়। দেখে এমন মনে হয় যে আর্কিটেক্ট এগুলোকে বানিয়েছে সে নির্ঘাত চারছিলিম গাঁজা আর 2 বোতল বৃদ্ধ সন্ন্যাসী মেরেই কাজে হাত দিয়েছিল, আর তার ফলে এই নমুনা সৃষ্টি করেছে। আর আমার মতো আপনাদেরও নিশ্চয়ই এইগুলো দেখে কনফিউজড হয়ে গেছেন কি, তাই তো? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।